হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে মাঠে নেমেছিল ব্রাজিল। বড় জয়ে খুব ভালোভাবে কাতার বিশ্বকাপের প্রস্তুতি সেরে ফেলেছে ব্রাজিল। আর তাছাড়া বিশ্বকাপের আগে ব্রাজিল আর কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে না। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে কতটা প্রস্তুত সেটা ম্যাচ না দেখলে বোঝার উপায় নাই। তিউনিসের বিপক্ষে লাস্ট একটি প্রীতি ম্যাচ দেখলাম, মোটেও মনে হয়নি বিশ্বকাপের ম্যাচ ছাড়া অন্য কোনো ম্যাচ দেখছি। আর তাছাড়া তিউনিসের বিপক্ষে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের সম্মুখীন হয়েছিল ব্রাজিল, যেখানে তিউনিসিয়া করেছিল 22টি ফাউল, তার পাশাপাশি 5টি হলুদ কার্ডও দেখেছিল। আর তাছাড়া নেইমারকে ফাউল করার কারণে রীতিমতো একজন লাল কার্ডও দেখেছেন। ম্যাচ শেষে নেইমার বলেন, ওরা যেভাবে জান প্রাণ উজাড় করে খেলেছে তাতে আমার মনে হয়েছে যে এটা বিশ্বকাপের কোনো ম্যাচ। তবে খেলোয়াড়দের শক্ত মানসিকতার কারণেই এসব উস্কানিমূলক আচরণের সত্ত্বেও আমাদের ফুটবলটাই খেলতে পেরেছে। এই ম্যাচে গোল করে পেলের মোটামুটি কাছে চলে গিয়েছেন নেইমার জুনিয়র। সেলেসাওদের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হতে তার আর খুব বেশি দেরি নেই, আর মাত্র দরকার 3টি গোলের। ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা হয়েও বিশ্বকাপে জায়গা আছে কি না সেটাতে নিশ্চিত নন নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র বলেন, যতক্ষণ না আমরা নিজেদের নাম বিশ্বকাপ স্কোয়াডে দেখছি এই দুশ্চিন্তা থাকবেই। আমি নিশ্চিত সব খেলোয়াড়রাই দুশ্চিন্তায় রয়েছে, এখন তারা উদ্বিগ্ন, চিন্তা করছে তিতের লিস্টে জায়গা পাবে কিনা। রাশিয়া বিশ্বকাপে শেষ আটে বেলজিয়ামের কাছে হেরেছিল ব্রাজিল, সেই ক্ষত এখনও যে দাগ কেটে আছে সব ফুটবলারদের মনে। তাই তো গত 4 বছর কেবল কনসেন্ট্রেট করেছে কাতার বিশ্বকাপকে ঘিরে। ঠিক এ প্রসঙ্গেই রিচার্লিসন বলেন, শেষ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হারের পর আমাদের পুরো মনোযোগ ছিল শুধুমাত্র এই কাতার বিশ্বকাপকে ঘিরে। আপনি চান বা না চান, এটাই আমাদের শেষ সুযোগ, আর আমাদের পরিশ্রমের প্রমাণ দিতে চাই আমরা। নভেম্বরের প্রথম সপ্তাহে দল ঘোষণা করবে ব্রাজিল, আর এ দলে নিজেদের নাম দেখার অপেক্ষায় রয়েছে পুরো ব্রাজিল দল, যেখানে নিশ্চিত নন নেইমার জুনিয়রও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।